ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, আমি চৈতি ঘোষাল, আপনারা দেখছেন এবিপি আনন্দ। আজকে আড্ডায় আমার সঙ্গে যারা আছেন, যিনি আছেন, তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের অসামান্য অভিনেত্রী, বাঙালির মনের মানুষ, ঘরের মেয়ে, দ্য লিভিং লেজেন্ড রাখি গুলজার। এই আড্ডায় আমরা আরও একজনকে পেয়েছি, গৌতম হালদার, নির্বাণ ছবির পরিচালক। এই নিয়ে আমাদের অনেক অনেক আড্ডা হবে। এতদিন বাদে কলকাতায় এসে তোমার কেমন লাগছে? একটা মেয়ে দুরন্ত, গাছপালা ভালোবাসে, হঠাৎ একদিন কেমন করে যেন এই রথতলা, তালতলা, বেলতলা, বাঁশতলা পেরিয়ে পেরিয়ে বাঁক ঘুরে ঘুরে ঠিক যেন একটা নদীর মতো বঙ্গোপসাগরে পড়ল, না পড়ল গিয়ে আরব সাগরে। যেটা হয়ে গেছে, যেটা করছিলাম, সেটা আমি চাইনি। যখন ঘাড়ে পড়লো একটাই কথা মনে হলো, যেটাই করছো বি ট্রুথফুল। কিন্তু বেসিক্যালি সেই রানাঘাটের মেয়ে আছে এখনো। গৌতম এই ছবি যেদিন অফার দেয় সেদিন আমার নাতির জন্ম হয়। আমি হসপিটালে ছিলাম আমার মেয়ের সঙ্গে, তখন ফোনটা আসে। এবং এতদিনের বিরতি থেকে বেরিয়ে এসে হ্যাঁ বলা এই ছবিটার জন্য, তার একটা কারণ অবশ্য আছে, যেটা আমার ফ্যামিলি বা আমি, আমরা বিশ্বাস করি মতিনন্দীর এই গল্পে, বিজলিবালার মুখ, সেটা আমি খুঁজে পেয়েছি। আর তার জন্যে যখন গৌতম এলো কিছু না ভেবে, খালি আমি বললাম যে খালি বুড়ি সমস্ত এ সমস্ত চলবে তো, কমার্শিয়ালি কেউ দেখবে না তোমার ছবি। তখন সমস্ত জিনিসটা চেঞ্জ হবে, যেটা মূল বক্তব্য যে গল্পের, যার জন্য আমি চাইছি এটা সবাই দেখুক, মানবিক গল্প, হিউম্যানিটি, যেটা দরকার এখন। মানে বিজলিবালাকে তুমি কতটা ভালোবেসেছো? বিজলিবালার ফার্স্ট হাফ এন্ড দ্য ট্রান্সফরমেশন অপূর্ব, দ্যাট ইজ দ্য মেইন স্টোরি। আর যেটা আমার মনে হয় এখন এটা সবারই উচিত, এইভাবে ট্রান্সফর্ম করা। এত বছর ধরে প্রবাসী থেকেও একটা জলজ্যান্ত বাঙালি মন, সেটাকে বাঁচিয়ে রাখা, সেটা কেমন লাগলো তোমার? ফিল্মের কেরিয়ার সেটা একটা আলাদা ব্যাপার, সেটা প্যাক আপের সঙ্গে বন্ধ করে দিতাম। বাড়িতে আমি আমার মা বাবার মেয়ে, আমার ভাইদের বোন, আমার মেয়ের মা, আমার বোনঝি ভাইঝি ওদের মামনি, আমার বাড়ির এইটাই রীতি ছিল এবং খাওয়া দাওয়া। আমার এটা মনে আছে যে আমার ছোটবেলায় পরমা করার সময়ও মনে আছে, এখানেও করেছেন, বানিয়েছিলেন, এখানেও দিদি করেছে, বললেন আগের দিন আমি বিরিয়ানি রান্না করব। এই যে তোমার ট্রান্সফরমেশনটা, মানে যেটা আমি দেখেছি, মানে প্রকৃতির সঙ্গে নিবিড় হয়ে থাকা এতটাই যে আমি দেখেছি একটা কচি পাতা গজাচ্ছে, একটা লতা হয়তো সেখানে গার্ড করেছে, তুমি আলতো করে খুব সেন্সিবলি ওটা তুলে দিয়ে সরিয়ে দিলে, আবার ওটাকেও অবহেলা করলে না, কিন্তু পাতাটা যাতে নিজের মতো করে বাড়তে পারে, এইরকম অজস্র ইন্ডিপেন্ডেন্সটা, যে যার নিজের, মানে ওখানে মাছ, ওখানে রাখি দিয়ে নিজে খান না, ওই যারা ড্রয়িং রুমে মাছের চৌবাচ্চা আছে জানো, কই মাছ এত বড়। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে এখন সবাই খুব কথা বলে, কিন্তু কত বছর আগে থেকে এটা সংরক্ষণ করা, নেচারকে সংরক্ষণ করা, এটা আমার জানো, আমার আমার বাবা, আমার মামা, আমি ওদের দেখেছি ছোটবেলা থেকে, দেখে দেখে উনি জমি ছিলেন, পাটের ব্যবসা করতেন, মামা ডক্টর ছিলেন, কিন্তু ডক্টর ছেড়ে উনি খেতে চাষবাস করতেন, মানে জায়গার মধ্যে আলু আলু দেখেছি বানাচ্ছে, মানে আমার মধ্যে সেটা ছিল আমার মধ্যে। তুমি মানে সবসময় আমাকে বলেওছো অনেকবার যে ব্যক্তিগত এই যে তোমার জীবন একা
সেইখানে আমি দেখেছি তুমি একটা অদ্ভুতভাবে এনজয় করো নিজের স্বাধীনতা, এবং সেখানে তোমার আকাশের সঙ্গে, গাছের সঙ্গে, মাছের সঙ্গে সম্পর্ক, তুমি সব কিছুর মধ্যে কিছু একটা খুঁজে বেড়াও। কি যে খুঁজে বেড়াই আমি জানি না, জানো কি যে একটা খুঁজে বেড়াচ্ছি সেটা এখনো পাইনি। গাছের মধ্যে খুঁজি, রাত্রিবেলা মনে মনে খুঁজি, ঘুমের মধ্যেও খুঁজি, মনে হয় পেয়ে যাবো। আমি যেহেতু ছবিটা দেখেছি, আমি ভাবছিলাম যে যেন মানে আমার প্রায় মিলেমিশে যাচ্ছে যে রাখি গুলজার নাকি বিজলিবালা কথা বলছে, তো এটা মিলে গেছে। শেষের দিকে উনি খুঁজে পেলেন নিজের মুক্তি, খুঁজে পাইনি ভালো, চেষ্টা চলছে, তো একবার পেলে তো বন্ধ হয়ে যাবে। মানে বিজলিবালা পেয়েছেন, রাখি গুলজার এখনো না পাইনি, খুঁজছেন, নিজের মনে খুঁজছে। রাখি যে কথাটা বললেন এটা রবীন্দ্রনাথের কথা, যে মনটাই হচ্ছে মন্দির, একদম, এবং সেই মন্দিরেই আসলে খুঁজতে হবে, আমি আর কোথাও নেই, বা পৃথিবীর কোথাও বাইরে গিয়ে কিছু নেই তীর্থ। আচ্ছা গৌতম দা, আমি শুনেছিলাম যে তুমি যখন বিজলিবালার মুক্তিটা ছবি করবে বলে ঠিক করলে, তখন তোমার মনে হয়েছিল যে রাখি গুলজারকে যদি আমি না পাই এই চরিত্রে, তাহলে আমি ছবিটাই করব। হ্যাঁ একদম, আমি দিদিকেও তাই বলেছিলাম। দিদি আমাকে প্রথম দিন তখন বলেছেন, আমি খালি উস্তাদজি শুভলক্ষ্মী ওরা এত বলেছে তুমি ভালো ছেলে, তুমি ভেবো না তোমার ছবি আমি করব, আমি খালি ওদের রেফারেন্সে তোমাকে দেখতে চেয়েছি কি ভালো তোমার এইটা। দিদি ডাইরেক্টর কে এতগুলো হিট ছবি দিয়েছে বা এ করেছে, এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, তা দেখে আমি ছবি করি না। আমার প্রত্যেকটা ডাইরেক্টর আমার টিচার, তাদের কাছ থেকে শেখা, সেটাই আমি ফলো করেছি। কলকাতায় যেভাবে শাড়ি আর আঁচল বানানো হয় অনেক কম জায়গায় হয়, উড়িষ্যাতে আলাদা, সাউথে আলাদা। ধরো রাস্তা দিয়ে যাচ্ছি কোনো একটা দোকানের সামনে, যে কালীঘাটের বাজার আছে না, ওই ঝোলে শাড়িগুলো, ওখান থেকে শাড়ি কিনতাম। হয়তো শাড়িটার পাটটা খুব সুন্দর, আঁচলটা সুন্দর, মাঝখানের রংটা আমার পছন্দ না। আমার একটা টেলার মাস্টার ছিলেন, মাম্মাদ টেলার, ওনাকে গিয়ে যে রং আমার পছন্দ সেই মাঝখানের বডিটা কিনে উনি এমনভাবে লাগিয়ে দিতেন যাতে ওটা হয় না, যেমন এইটা, এটার উপরে লাগানো, তো ওটার সঙ্গে লাগিয়ে দিতেন, বডি বানিয়ে দিতেন, যার জন্য আমার শাড়ির ডুপ্লিকেট পাওয়া যেত না। আমার জীবনের প্রথম ছবি পরমাতে আমি তোমার শাড়ি পরে, মানে আমার জীবনের প্রথম শাড়ি পরা আর কি লেন্সের সামনে, সেটা হচ্ছে তোমার শাড়ি পরে, এবং সেটা ছিল প্রিন্ট ভেজিটেবল ডাই। অত বছর আগে কেউ ভেজিটেবল ডাইটাই শোনেনি, এবং সেই শাড়িটা আমার কাছে ছিল, আমি তারপর কলেজে মানে ছুটিয়ে পড়েছি। হিন্দি নাম হচ্ছে কলমকারি, কলমকারি। হ্যাঁ, আমি যখন শক্তি করছিলাম, হ্যাঁ, ওখানে ছিলেন কে, দিলীপ কুমার, ইয়েস, আমি ওনার জন্য ছবিটা সাইন করেছিলাম। আচ্ছা, যে আমি কত দূর পর্যন্ত ওনার আর মানে বরাবর হতে পারি, ওনার যে ইন্টেন্স, যে উনি যে বানিয়ে ফেলেছেন, ওনাকে কেউ আর টপকাতে পারলো না, পারবেও না। সবাই বলেছিল কি করছেন আপনি, আমার কেরিয়ার ধ্বংস করে দেবেন। হু কেয়ার্স অ্যাবাউট ইট, হু কেয়ার্স। যেমন মা, যতগুলো ছবিতে আমি করেছি তখন আমার করার বয়স বোধ হয় ছিল না, চৈতি ইস মাই চয়েস, অ্যাবসলিউটলি দ্যাট ইজ হোয়াট It's my choice. I live my life according to my choice. Your terms. Yes. I'm a fiercely independent person. একটা ছবি অসাধারণ, বাসেরা, বোধহয় এক বছর ধরে চলেছে। জাহাঁ হ্যায় সবেরা বাসেরা ওহি হ্যায়, তপস্যা, 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 দাগ, শর্মিলি। আমি তো ভাবতেই পারিনি সে ছবি যে সিনেমা হল থেকে নামলো না, কত মাস চলেছিল, আর সিনেমার একটা জায়গায় পড়েছিলাম কি, সিনেমার হলের মালিকরা বলছে টিকিটের সঙ্গে রুমাল দিন, তো এত কাঁদছে। আচ্ছা আচ্ছা, ওইটা আমি জানি যে সারা পৃথিবীতে যে ছবি হয়, যারা সিরিয়াসলি এটা বিশ্বাস করে যে দর্শকের মাইন্ডকে আপনি চেঞ্জ করতে পারেন, আউটলুকটা, এবং সেটা সেটা একেবারে মাই কনভিকশন।
ইজ মাই কনভিকশন। আর আমি চাই যে যে ছবি আমার ছবি সে শহর থেকে নিয়ে দূর গ্রামে গঞ্জে সব সব জায়গায় যাক। আমরা কি এই ছবিটার পরে কখনো আবার দেখব কোনো এক? তখনই দেখবে যখন এরকম সাবজেক্ট, এ তো জানি না আর আমাকে নেবে কিনা। এরপরে ছবিটা চলার পরে এনার বড় নাম হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে বেশি। এত বছর হয়ে গেল, আমার একটা কষ্ট হচ্ছিল যে একটা ভালো ছবি রিলিজ হচ্ছে না কেন। আমি যেমন বিশ্বাস করি না কমার্শিয়াল বা ইন্টেলেকচুয়াল, আমি বিশ্বাস করি ভালো ছবি। প্রিয় ডিরেক্টর তপন সিনহা। আচ্ছা, অসাধারণ। আমার মনে আছে ওনার বোধহয় প্রত্যেকটা ছবি আমি দেখেছি। যদি অতিথির মতো একটা ছবি চলে, যদি নির্জন সৈকতের মতো একটা ছবি চলে, তাহলে পর আজ এই সমস্ত ভুয়ো কথাবার্তা কেন? সমস্ত জিনিস সাবজেক্টের উপর উনি শুটিং করেছেন, মানে ছবি তৈরি করেছেন। তার মানে তুমি যদি, তোমাকে যদি কখনো আবার ছবিতে আমরা দেখতে পাই, বিষয়টা হবে ইম্পর্টেন্স উইল বি দা মেসেজ অফ দ্য ফিল্ম, স্টোরি, স্টোরি এন্ড দ্য ডিরেক্টর। এবং সেটা সেই তোমার প্রথম ছবি থেকেই তোমার এই যেমন মানসিকতা ছিল। হ্যাঁ, এটা লাস্ট বাংলা ছবি। এর আগে আমার ছবিতে লেন্থ আমার কিছু নেই ছিল না, বেশি কম ছিল, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জিনিস ছিল যার জন্য ছবিটা অ্যাকসেপ্ট করেছিলাম। তুমি তো ডিটেকটিভ ছিলে, তোমার জন্যই তো পুরো, মানে কে যে ভিলেন কে যে সেটা, সেই জন্য কি ছবির লেন্থ কতটা, এ কতটা, তার মধ্যে আমি কতখানি, ওই আমিটাকে বাদ দিলে পরে অনেকটা মানে ইজি হয়ে যায় ব্যাপারটা সবটাই। আমার আমার আরেকটা জিনিস ভীষণ জানতে ইচ্ছে করছে, এবারে কি তুমি শাড়ি কিনবে? টাইম নেই রে, আমাকে না ঘেরাবন্দি করে ফেলেছে। তোমাকে তো ঘেরাবন্দি করা যায় না। না যায় না, কিন্তু ফেসে গেছে, ফেসে গেছে। না দিদি আমায় বলে দিয়েছে এই ছবির জন্য, যেহেতু আমার এটা ভালো ছবি মনে হচ্ছে আমি যাব হায়দ্রাবাদ যাবেন দিদি। একটা কথা আরো ভীষণ অদ্ভুত লাগে, আমাদের বাংলাতে আমরা ভীষণ লোককে আপন করতে পারি, যেমন দাদা, অপরিচিত কেউ, সম্বোধনগুলো তুমি, হ্যাঁ কাকা, ঋষিদা, সৌরভ গাঙ্গুলিকে দাদা বলে। তো এই যে একটা আন্তরিকতা, এটা কিন্তু কোথাও নেই, সেটা শুধু বাংলাতেই আছে। হ্যাঁ, বাংলাতেই আছে আপন করে নেওয়ার একটা জিনিস। আর এত বছর আমি এখানে, এখানকার মেয়ে, 50 বছর ধরে আসা যাওয়া করি, ওখানেও কাজ করি। কলকাতা, সেই যে পুরনো কলকাতা, এবং সেই সেই ছোট্ট মেয়েটা তো তুমি এখনো আছো, আমার কথা বলে সেটা মনে হচ্ছে, ভীষণ আছো তুমি, রানাঘাটের মেয়ে। এবং কলকাতা তোমার এমনকি কালীঘাটের ওই ঝুলনো জামা কাপড়গুলোও তোমার মনে আছে। এখন তুমি কলকাতাটা কতটা, হাই স্কুল, বলরাম বসুর ঘাট, এইগুলো সব আমাদের ছবিতেও আছে, হরিশ চ্যাটার্জি স্ট্রিট। হ্যাঁ, বিশেষত উত্তর কলকাতায় যেখানে শুটিং হলো, সবচেয়ে পুরনো কলকাতা, সেটা তো দিদি খুব প্রিয়, ওই গঙ্গার ঘাট, বাগবাজার, তারপরে আমাদের বুড়ি গঙ্গা। তোমার কি এখন কলকাতাটা বদলেছে বলে মনে হয়? কলকাতার আমি কালকে আসতে আসতে দেখলাম নতুন ফ্লাইওভার গুলো হয়েছে, তাতে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, সেটা একটা নতুন চেঞ্জ দেখলাম। একটু বলো না, তোমার ইলিশ মাছ খুব পছন্দ, তুমি এমনি মাছ ফিশারিজ নিয়ে তোমার কাছে যা ডিটেইল শুনেছি, চুনো মাছ, আমি ওটাই জানি, চুনো মাছের রান্না। আমি বড় বড় মাছ দেখলে, মানে ভয়ঙ্কর চেহারার মাছকে আমি ভালোবাসি। একবার যা মজা হলো, সেই দিদি আমার সঙ্গে গিয়ে কই মাছ, পার্শে মাছ, ভেটকি মাছ ইত্যাদি সব নেওয়া হলো, সেটাতে 10-12 কিলো মাছ ফাইনালি এয়ারপোর্টে যেতে গিয়ে নিয়ে যাব বলে। হ্যাঁ হ্যাঁ, প্যাক করে দেয়। ইলিশ মাছটা আবার আমার যে স্বামী গুলজার, তুমি বিশ্বাস করতে পারবে না, বাঙালির থেকেও বেশি ভালো করে মাছ খেতে পারে ও। দিদি যেমন গল্প করেছেন, খুব ছোটবেলার কথা মনে আছে, যাত্রা দেখতে যেত মারা, তখন ওই কি করবে, রেখে যেতে পারত না, সঙ্গে নিয়ে যেত, কিন্তু সেই স্মৃতিটাও দিদির কাছে মানে প্রখর হচ্ছে, মানে
দিদির কাছে কত গল্প শুনেছি এবং শুটিং এর নানান গল্প, মানে যেমন আমার ঘাড়ে বাঘ বাঘ যাব লাভ দিয়েছিল। কোন ছবি শুটিং? ওরে বাবারে, একটা ছবি করেছিলাম, নাম ছিল জানোয়ার অর ইনসান। আমি করতে চাইনি, কিন্তু একটাই লোভ, পয়সা বেশি। শশীজি আমাকে বললো তো রিজেক্ট করো না। ছবিতে বাঘ, নানা রকম সাপ, ওনার একটা প্রাইভেট জু ছিলেন। তো একটা সিন ছিল যে একটা বাঘ আমাকে তাড়া করেছে মধুমাল্লাই ফরেস্টের মধ্যে, একটা বিরাট বড় একটা জলাশয়ের মতো বানিয়েছে আর তার মধ্যে কাদা ফেলেছে। সিন হচ্ছে বাঘটা আমাকে ধাওয়া করছে, করতে করতে লাভ দিয়ে আমি পড়ি আর কাদার ওই গর্তের মধ্যে পড়ে যাই। আর বাঘরা কখনো ওখানে যাবে না বলে কাদা ফাদায়, তো সামনে কোনায় বসে বাঘটা আমাকে খাবলা দেওয়ার চেষ্টা করছে। দিস ওয়াজ দ্য সিকোয়েন্স। ওর শশীজি আর ওনার মেকআপ ম্যান সব বসে বসে আমাকে ঠাট্টা করছে, বুঝতে পেরেছ, স্কুল যে চিড়াতে হ্যাঁ। আমি মানে ভেতর থেকে এত রাগ, কিন্তু অ্যাকসেপ্ট করেছি, ছবি করতেই হবে। প্রথম ছিল যে তোমার দৌড়ানো শট, ক্যামেরা স্টার্ট সাউন্ড বলেছে, আমি এত দৌড়েছি কাট কাট কাট, আমি দৌড়ে কোথায় চলে গেছি, বাঘটা ওখানেই বসে আছে, যাইনি। সেই জীবনে কোনোদিন বোধহয় এত ফাস্ট দৌড়ইনি আমি, জানো তো। শট শুরু হয়েছে, ওই পেছন থেকে এরকম করে টেংলিং করেছে, আই স দ্য টাইগার ইজ জাম্পিং টু দ্যাট এরিয়া যেখানে মাড। বিফোর আই কুড রিয়েলাইজ এনিথিং, সামওয়ান হাত ধরে টেনে আমাকে বের করলো, আর বাঘটা ঠিক আপসাইড ডাউন হয়ে ভেতরে চলে গেল। এখন তো মানে ভীষণ বড় করে কাজ করছে মেঘনা, তো তুমি কখনো ওর ছবিতে করবে? রোল না থাকলে আমি করব না, আমার করার মতো কিছু না থাকলে, যেহেতু আমি ওনার মা, যার জন্য আমাকে কিছু না একটা করতেই হবে, সেটা একদম না। এন্ড রাখি দি ইজ দ্য বেস্ট ক্রিটিক অফ মেঘনা। আর আমি ওর ছবির একটা ফ্রেমও দেখিনি, আমি ইন্ডিপেন্ডেন্টলি ভাবে আমি নিজের কাজ করেছি। যেমন বিজলিবালা ইন্ডিপেন্ডেন্ট মানুষের কথা বলেছে, মানুষই এখন প্রত্যেকটা মানুষ, এবং সেটা এত মানুষই না, বিজলিবালা মনুষ্যত্বটাকে খুঁজে পেলেন, তার যে একটা চিন্তা ভাবনা করে তার মনের যে মানসিক পুনর্জন্ম হলো, উনি কি করলেন লাস্টে, সেটাই আমি সেটাই চাই যে লোকেরা দেখুক, দেখে নিজেরাই ভাবুক এটাই করা উচিত কি। আমাদের একেবারে আড্ডার শেষ হতে হতে শেষ হয় না, আমি পুরোটাই রাখিদির ওপর দিয়ে দিচ্ছি, আপনাদের সঙ্গে কথা বলবেন। আমি চাই প্রত্যেকটা মানুষ আমাদের ভারতবর্ষের এই ছবিটাকে দেখুক। এখন যে বর্তমান যে সিনারি আমি দেখতে পাচ্ছি, এর থেকে ভালো লোককে বোঝাবার কোনো রাস্তা আর নেই, আর কিছু বলবো না, শেষ। ভালো করে পরিষ পদ্ম ঠাকুরমশাই, এবার সিঁদুর পরিয়ে দিন। যদি হেদিন না থাকতো না, একদম অক্কা পাইতেছি না। হাসি কই, মেয়েটা গিলতে পারছে না, কষ্ট পাচ্ছে, আর আমি চিবিয়ে চিবিয়ে কপি গিলবো। আমি ওকে নিয়ে চলে যাব। আমার গোপাল আমার শ্রীধরকে আদর করছে। তোমাকে দেখি কত দূরে থেকে।